আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আজকে বিপিএল ফাইনাল ম্যাচটি দেখবেন। তো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই কীভাবে ফাইনাল ম্যাচগুলো দেখবো অ্যান্ড্রয়েডের আপনার মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে। তো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি একটি করে লাইক দিয়ে যান। তো প্রথমেই আপনাদেরকে আমি পরে ডাউনলোডটা দেখাচ্ছি। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, দোরা টিভি অ্যাপস, এই অ্যাপসটা আপনাকে ওপেন করতে হবে। প্রথমে আমি ডাউনলোড অপশনটা লাস্টে দেখিয়ে দিব। তো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই, কারণ এটার ভিতরে কিছু কিছু অ্যাড আসে, যে অ্যাডটা আপনার গুগল অ্যাড না, তারা মানে বসিয়েছে। তো যখনই এই অ্যাপসটা ইনস্টল দিবেন, আপনার যখনই যে কোনো খেলা, বিপিএল বলেন, আইপিএল বলেন, পিএসএল বলেন, যে কোনো খেলাই হোক না কেন, তারা এই অ্যাপসের ভিতরে লাইভ স্ট্রিমিং করে এবং কি আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। এই যে উপরে যে নোটিফিকেশনটা যে আসে, এইগুলা এই নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে খেলাটা কখন এবং কি এখন শুরু হয়েছে, এরকম একটা নোটিফিকেশন আপনাকে দেবে। তো আপনারা যদি সেই খেলাগুলো দেখতে চান, আজকে যে বিপিএল, সেই বিপিএল ম্যাচটারও একটা নোটিফিকেশন দিবে। যদি ওই নোটিফিকেশনে ক্লিক করতেও না চান, তারপরে আপনারা এই অ্যাপসে ঢোকার পর এই লাইভ ইভেন্টসে ক্লিক করবেন। লাইভ ইভেন্টসে ক্লিক করলে এইরকম একটা অ্যাড আসবে। তো এখানে 4-5 মিনিট, 4-5 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ক্রস বাটন আসবে, কেটে দিবেন। কেটে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন কিছুই নাই, কারণ এখন কোনো ধরনের খেলা হচ্ছে না, তার কারণে তারা কোনো ধরনের ইভেন্ট এইখানে দেয়নি। তো যখনই বিপিএল শুরু হবে, তার 1 মিনিট আগেই তারা ওইখানে আপনার এইখানে আপনার অ্যাড করা হবে এই চ্যানেলের লিস্টটা। তো এইখানে আপনার যে চ্যানেলের লিস্টটা থাকবে ওইখানে ক্লিক করবেন, আবার ওই রকম একটা অ্যাড আসতে পারে। তো আসার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে আপনারা এই অ্যাপসের ভিতরেই আপনারা বিপিএল খেলাটি খুব সহজে এবং কি কম স্পিডেও দেখতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, আর যদি আরও ভিডিও চান এরকম দয়া করে কমেন্ট বক্সে জানাবেন।